সাদা বলের পর লাল বলেও ভালো করতে হলে দায়িত্ব নিতে হবে তরুণদের মন্তব্য হ্যামিল্টন মাসাকাজার লাল সবুজের ক্রিকেট এখনও স্মৃতিকাতর করে গর্ডন গ্রিনিচকে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ দুই ম্যাচ দের পর আজ বিপিএল এ নেই কোনো খেলা মিরপুরে অনুশীলনে ব্যস্ত দলগুলো এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাব্বির মিথুন সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে টানা দুই দিনের ব্যস্ততা শেষে মিরপুর আজ অনেকটাই ব্যস্ততাহীন আজ কোনো ম্যাচ নেই তবে ব্যক্তিগত অনুশীলন স্বার্থে এবং বিভিন্ন দল ঢাকা কুমিল্লার মতন দলগুলো একাডেমি মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছে তবে বিপিএল এর সব ক্রিকেটীয় আলোচনাকে ছাপিয়ে বিতর্ক আম্পায়ার ইস্যু নিয়ে দ্বিতীয় দিনে দুটি ম্যাচই আমরা বিতর্ক দেখেছি এবং সেই বিতর্ক নিয়ে ক্রিকেটাররা অনেক ক্রিকেটারদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং ডিআরএস এর যে অভাব সেটা কিন্তু প্রতি ম্যাচেই বারবার ফুটে উঠছে গতকালকে তামিম সাকিবরা কিন্তু প্রকাশ্যে এই মাঠে এই আম্পায়ারের বিপক্ষে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত আমরা দেখেছি তবে ডিআরএস না থাকায় সেই সিদ্ধান্তগুলো নিয়ে যেমন প্রশ্নের জন্ম দিয়েছে তেমনি কিন্তু টুর্নামেন্টকে ঘিরে বিতর্ক কিন্তু চলমান রয়েছে এবং আলোচনা সমালোচনা রয়েছে আম্পায়ারিং এই বিতর্ক শেষ হবে কি না কিংবা সামনের ম্যাচগুলোতেও এই বিতর্ক থাকবে কি না তা নিশ্চিত নয় তবে একদিনের যে বিরতি বিপিএলে চলছে এই বিপিএলের এই বিরতির পরে পরবর্তী ম্যাচগুলোতে সে বিতর্কগুলো অনেকটাই কাটিয়ে উঠবে বলে প্রত্যাশা সকলের যাতে মাঠের খেলাটা ঠিকভাবে সম্পন্ন হয় এবং এই বিতর্কিত সিদ্ধান্তগুলো না দেখা যায় সেরকম প্রত্যাশা কিন্তু ক্রিকেটার এবং দলগুলোর তবে সেই বিতর্ককে এক পাশে রেখে আজ কিন্তু প্রস্তুতি সেরেছে ঢাকা প্রথমে সকালবেলায় সবার প্রথমে একাডেমি মাঠে প্রস্তুতি সারে তারপরে কুমিল্লা বর্তমানে ওয়ার্ম আপ করছে তাছাড়াও তারা নেট প্র্যাকটিস করছে লিটনকে দেখেছি আমরা এছাড়াও মোহাম্মদ নবী রয়েছেন তারা কিন্তু পূর্ণ শক্তির যে স্কোয়াডটা রয়েছে তারা কিন্তু সবাই আজ প্রস্তুতি গ্রহণ করছেন একাডেমি মাঠে এরপরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স রয়েছে তারাও কিন্তু প্রস্তুতি নেয়ার অপেক্ষায় তারা একাডেমি মাঠের এক পাশে বর্তমানে ওয়ার্ম আপ করছে এবং কুমিল্লার প্রস্তুতি শেষ হলেই তারা কিন্তু নেট সেশনে তাদেরকে ঝালিয়ে নেবে কুমিল্লা প্রথম ম্যাচে যে হারের সম্মুখীন হয়েছে সেটা থেকে ঘুরে দাঁড়াতে তাদের দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ ভালো করার প্রত্যয় জানাচ্ছে এবং তারা কিন্তু খুব ভালো শক্তিশালী একটি দল গড়েছে এবং তা নিয়েই তাদের প্রত্যাশার পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে মিরপুরের হোম আপ ক্রিকেট থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ শুধু সাদা বলই নয় লাল বলেও স্পষ্ট টাইগার ক্রিকেটের উন্নতির ছাপ তবে টেস্টে ভালো করতে তরুণদের দায়িত্ব নেওয়ার পরামর্শ জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাজার আর বাংলার ক্রিকেট এখনও স্মৃতিকাতর করে টাইগারদের সাবেক কোচ গর্ডন গ্রিনিচকে ঢাকায় আই অন দ্য বল বইয়ের মোড়ক উন্মোচনে এসে এই দুই কিংবদন্তি বলেন বড় ট্রফি জিততে হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না বাংলাদেশকে রাসেল ডমিঙ্গোর বিদায়ে হেড কোচিং দেশের ক্রিকেট এরই মধ্যে খবরের শিরোনাম ঢাকায় এসেছেন টাইগারদের সাবেক গুরু গর্ডন গ্রিনিচ দুয়ে দুয়ে চার মিলিয়েছেন অনেকেই তবে কি আবারও চেনা আঙিনায় ফিরছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি না আপাতত সে সম্ভাবনা শূন্যের কোটায় 97 আইসিসি ট্রফি জয়ী টাইগার এই কোচের বাংলাদেশে আগমনের মূল কারণ বইয়ের মোড়ক উন্মোচন আই অন দ্য বল যে বইয়ের প্রতিটি গাঁথুনিতে উঠে এসেছে 1800 থেকে বর্তমান আধুনিক ক্রিকেটের আদ্যোপান্ত বড় একটা অংশ জুড়ে আছে লাল সবুজের ক্রিকেটের উত্থান বহু বছরের ভাবনায় যা মলাটবদ্ধ করেছেন সাবেক ক্রিকেটার ইউসুফ রহমান বাবু বইয়ের মোড়ক উন্মোচনে মেলবন্ধন হয়েছে সাবেক আর বর্তমান ক্রিকেটারদের তবে ঘুরে ফিরে ক্যামেরার লেন্স ঠিকই খুঁজে নিল গর্ডন গ্রিনিচ আর জিম্বাবুয়ান কিংবদন্তি হ্যামিল্টন মাসাকাজ্জাকে করলেন স্মৃতি রোমন্থন কথা বললেন বাংলার ক্রিকেট নিয়েও বাংলাদেশের ক্রিকেট সবসময় আমার কাছে আবেগের
এমন অনুষ্ঠানে এসে ভালো লাগছে। বইটিতে অনেক স্মৃতি তুলে ধরা হয়েছে যা ইতিহাসের দলিল হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে এগিয়েছে। ভারতের বিপক্ষে সবশেষ টেস্টে জাকির অসাধারণ ব্যাট করেছে। এই দেশের ক্রিকেট এগিয়ে নিতে তরুণদের দায়িত্ব নিতে হবে। অবশ্য সুযোগ আর প্রস্তাব পেলে বাংলার ক্রিকেটের দায়িত্ব নেবেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে গেছেন দুজনেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। বিপিএল ফুটবলের খবর। ময়মনসিংহ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ঢাকা আবাহনী। এদিকে দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে আজমপুর ফুটবল ক্লাবের বিপক্ষে 1-0 ব্যবধানে জয় পেয়েছে রহমতগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জমে উঠেছে টেবিলের লড়াই। রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচে বেশ নির্ভার ছিল মারিও লেমোসের দল। ম্যাচের শুরু থেকে চলতে থাকে দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণ। ম্যাচের 12 মিনিটে পুলিশের রবিউল দারুণ এক শট নিলেও আবাহনীর গোলরক্ষক তা রুখে দেন। প্রথমার্ধে লিড নিতে মরিয়া হয়ে খেলতে থাকে আকাশী নীল বাহিনী। তবে বাংলাদেশ পুলিশের রক্ষণদুর্গ ভাঙতে না পারায় স্কোর বোর্ডে নাম তোলা হয়নি কিংসলে জীবনদের। বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করায় গোলশূন্য থেকে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর মাঠে নেমে আবারও গোল পেতে মরিয়া হয় মারিও লেমোসের দল। তবে পুলিশের শক্ত রক্ষণ ভাগের কাছে বারবার অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে জীবনদের। 59 মিনিটে এলিটা কিংসলের নেয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যাওয়ায় সুযোগ হাতছাড়া হয় লেমোস বাহিনীর। ম্যাচের 89 মিনিটে ফ্রি কিক পায় পুলিশ, তবে মালিকভের স্পট কিক ফিরিয়ে দেন সোহেল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও গোলের দেখা পায়নি ঢাকা আবাহনী। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে আবাহনী ও বাংলাদেশ পুলিশ। এদিকে দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে আজমপুর ফুটবল ক্লাবের বিপক্ষে লড়েছে রহমতগঞ্জ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে রহমতগঞ্জ। ম্যাচের প্রথমার্ধে লিড নেওয়া হয়নি কারোরই। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জয়ের নেশায় মেতে ওঠে রহমতগঞ্জ। আসলে এখন পর্যন্ত একটিতেও জয় পায়নি গোলাম জিলানি শিষ্যরা। তাই এই ম্যাচে জয় পেতে ঘরের মাঠে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চালিয়ে যেতে থাকে তারা। ম্যাচের 78 মিনিটে হিনেস্ট রোজের গোলে লিড নেয় স্বাগতিকরা। 1-0 এগিয়ে যায় তারা। আজমপুর কোনো গোল শোধ না দিতে পারলে 1-0 ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক রহমতগঞ্জ। এ জয়ে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিল তারা। যদিও রহমতগঞ্জের বিপক্ষে হারায় এখন পর্যন্ত কোনো পয়েন্ট তুলতে পারেনি আজমপুর। তাজিন খন্দকার, সময় সংবাদ। হকির খবর। অনূর্ধ্ব 21 এইচএফ কাপ হকিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে 14-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলার যুবারা। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ হকি দল। 7 মিনিটে লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে ফিল্ড গোল করেন মোহাম্মদ জয়। ঠিক 5 মিনিট পর ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হাসান। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম 3 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক করেন আমিরুল। এরপর ম্যাচের 21 মিনিটে আলিম মোহাম্মদ, 24 ও 27 মিনিটে জোড়া গোল করেন মোহাম্মদ হোসেন। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার মিলে 8-0 গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় তারা। তৃতীয় কোয়ার্টারে 5 গোলের লিড নেয় বাংলার যুবারা। চতুর্থ এবং শেষ কোয়ার্টারে আরও একটি গোল করে 14-0 ব্যবধানের বড় জয় নিয়ে কোর্ট ছাড়ে বাংলাদেশ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।